তো আজকে জিদ্দার জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে আমি একটা খুব বড় প্ল্যান করেছি, আমার মনে হলো করা উচিত। তো কয়েকজন ইউটিউবারকে নিয়ে আমি চলে এসেছি, এবং বাংলার মুভি রিভিউয়ার তোমরা সবাই চেনো। তো আমার অনেকদিনের ইচ্ছে ছিল, আমার কিছু প্রিয় ইউটিউবার রয়েছে যারা মুভি রিভিউ করে, আমি তো করি, কিন্তু আরো কয়েকজন রয়েছে, আমার মনে হলো তাদের সঙ্গে একটু আলোচনা বা আড্ডা করার দরকার রয়েছে। সেই কারণে তাদের সঙ্গে আজকে তোমাদের ইন্ট্রোডিউস বা আলাপ করাতে এসেছি। তোমরা সবাই হয়তো চেনো, তা সত্ত্বেও যেটুকু যা আলাপ করানোর করাবো। এবং মেন কারণটা আজকে সবার দেখা করা, সেটা হচ্ছে জিদ্দার জন্মদিন, যে আমাদের বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, যার জন্য আজকে ইন্ডাস্ট্রি কমার্শিয়াল দিক দিয়ে খুব ভালোভাবে এগোচ্ছে, আমরা সবাই জানি। তো তার জন্মদিনে আমরা প্রত্যেকের কাছে কিছু মতামত চাইবো, কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তো প্রথমে সবার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, যে প্রত্যেকে নিজের জিতের দেখা প্রথম সিনেমাটার নাম বলো যেটা হলে গিয়ে দেখেছো, সবাই এক এক করে বলো, আর প্রত্যেকে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। সবাই ভাবছে প্রচুর দেখছি। এই হৃদয়, তুই মিউটে আছিস। সুপ্রদা স্টার্ট করুক, সুপ্রদা স্টার্ট। দাঁড়া, লেট মি থিঙ্ক, আমার এখন মনে পড়ছে না ফার্স্ট মুভি কোনটা দেখেছি আমি। আচ্ছা আমি বলছি, আমি আচ্ছা, আমি টেলিভিশনে ফার্স্ট মুভি কোনটা দেখেছি সেটা বলতে পারবো? আচ্ছা, টেলিভিশনে ফার্স্ট মুভি আমি জিতের দেখেছি অবশ্যই, সাথী। সেখান থেকেই আমার জিতের ফিল্ম, মানে কি বলবো, জিতের প্রতি একটা কোথাও না কোথাও সফট কর্নার ক্রিয়েট করেছে। তো আমি তার আগে বাংলা সিনেমা সেরকম ভাবে দেখতাম না, যাও বা দেখতাম সেটা হচ্ছে ঠাকুমা দিদার সাথে বসে যে সিনেমাগুলো হতো গতানুগতিক, একটা সিরিয়াল প্যাটার্নে, সেই সব সিনেমাগুলো দেখতাম, মেজো বউ, ছোট বউ বা এরম টাইপের প্যাটার্নের সিনেমা। তো সাথীটা আমার ফার্স্ট, যেখানে মনে হলো একটা বাংলা সিনেমা এমন দেখলাম যেটা মানে প্রচন্ড ভাবে মন ছুঁয়েছে, এবং সেটা ঠিক এখনো ঠিক সেম ফিলিং এই আমার মধ্যে রয়ে আছে। সেই ফিলিংটা আমি অন্য কোনো জায়গায় পাই না। আমি নিজে দেবের ফ্যান, কিন্তু আমি দেবের আই লাভ ইউ দেখেও সেই ব্যাপারটা ফিল করি না যেটা আমি সাথী দেখে ফিল করি। তো অবশ্যই সাথী একটা আমার জায়গায় স্পেশাল জায়গায় হোল্ড করে। আচ্ছা, ওকে, আমি এবার বাংলা থেকে বলি। দেখো, আমাদের এখানে তো ওইভাবে চলে না, মানে এখন নাই স্টার জলসা, জি বাংলা, এগুলো অ্যাভেলেবেল হয়েছে, ওই সময় ছিল না। তো আমরা করতাম ডিস্ক দিয়ে দেখতাম, ডিস্ক আনতাম, ডিভিডি ডিস্ক। তো প্রথমে আমারও সাথে দেখা, বাট পরবর্তী যখন একটা ডিস্কে অনেকগুলো পাওয়া যেত, ডিভিডি বলতো, এক ডিস্কে 6-7টা ছবি। তোমাদের এখানে কি পাওয়া যেত এগুলা? একটা ডিস্কে, যেমন আমি বলি, ডিস্কের নাম ছিল এমন বউ কালেকশন, মানে 6-7টা ছবি থাকতো বউয়ের ছবি। হ্যাঁ, সাপের সিনেমা, সাপের গান, পাওয়া যেত, পাওয়া যেত, পাওয়া যেত। তো ওই সময় আমরা জিত কালেকশন নিয়ে আসতাম, সাপের কালেকশন নিয়ে আসতাম। যেমন সাপের কালেকশনের মধ্যে থাকতো আমার মায়ের শপথ, একটা সাপের, একটা সাপের সিন আছে মুভির মধ্যে, এই সিনেমা দেখছি, শক্তি দেখছি। তবে সম্ভবত শক্তিটা আমি আগে দেখছি, পরে সাথে দেখা হয়েছে আমার। আচ্ছা, তো আমি জিতের ফার্স্ট সিনেমা হলে যেটা দেখেছি সেটা হচ্ছে অসুর, আর যেটা টিভিতে দেখেছি বা ডিভিডি আমাদের সময় যে পাওয়া যেত সেটা ছিল সাথী। কারণ সাথী যখন রিলিজ হয়েছিল তারপর এত ক্রেজ ছিল মুভিটা নিয়ে যে ওটা তখন ডিভিডিও এসে গেছিল, তো আমরা তখন সেই ডিভিডি ভাড়া করে, মানে আমাদের একদিনে হয়তো ভাড়া তখন 5 টাকা মতো ছিল, সেই ডিভিডি ভাড়া করে আমরা বাড়িতে এনে তখন দেখেছিলাম, এতটা ওই ক্রেজ ছিল ওই মুভিটা তখন দেখার জন্য। আচ্ছা, আমি মানে দেখেছিলাম, কথা বলে বলে না, আমার মনে পড়ে গেছে যে আমি কোন সিনেমাটা দেখেছিলাম দিতে, সেটা হচ্ছে দুই পৃথিবী। অ্যাজ ইউজুয়াল কেন দেখতে গেছিলাম সেটা বলার, লাভলি। তো আমি দুই পৃথিবী হচ্ছে ফার্স্ট ফিল্ম যেটা জিতের আমি হলে গিয়ে দেখেছিলাম। আচ্ছা, আমি ফার্স্ট দেখেছিলাম পাওয়ার, বাট তার আগে আমার বাড়ি থেকে ছাড়ার কোনো পারমিশন ছিল না, তো ফার্স্ট দেখেছিলাম পাওয়ার জিতের হলে গিয়ে, আর বাকি সব মানে টেলিভিশনে দেখেছি, তারপর ডিস্কে দেখেছি, ডিস্ক পাওয়া যেত তখন, আমিও তাই অনেক ছবি। এবং সাথে আমি অনেক পরে গিয়ে দেখেছি, মানে প্রায় 2018-18তে, মানে অনেক পরে সাথে দেখেছি, তখন আমার সাথে দেখা হয়নি আগে। এবং বাকি ছবিগুলো সব দেখেছি, খুব মানে মেমোরেবল একটা ছবির কথা মনে পড়ে যে 100% লাভ, খুব একটা মেমোরেবল ছবি, মানে ডিস্কে দেখা। আচ্ছা, আমি তো হলেরটা বলি নাই, তাই না? না, আমি হলেরটা বলি নাই, তাই না? আমি জাস্ট আমার কথা বলে গেলাম। আচ্ছা, হলে দেখছি আমি, প্রথমে দেখি হচ্ছে বাদশাদার ডন, বাদশাদার ডন প্রথমে এটা দেখতে গেছিলাম। আর এখন অলরেডি আমাদের এখানে কয়েকটা সিনেমা চলে, যেমন কয়েকদিন আগে শেষ থেকে শুরু চলছে, আমাদের এখানে পুরোনো ছবিগুলো আবার আসে, যেমন শেষ থেকে শুরু চলছে, তারপর হচ্ছে বন সেন গুপ্তের একটা মুভি চলছে, তার মাঝে মাঝে যাওয়া হয়, কয়েকটা ফিল্ম দেখা হয়েছে, বাট শুরুটা হয়েছিল বাদশাদার ডন দিয়ে।
তো এবার আমি তোমার কাছে ফিল্ম স্টকের কাছে আসছি, মানে ফিল্ম স্টক হচ্ছে বাংলাদেশের একটা খুব মানে ভালো চ্যানেল, আমরা হয়তো এখানকার অনেকেই হয়তো চ্যানেল আছে, এই জন্য ইন্ট্রোডিউস করাচ্ছি, এবং আমি নিজের চ্যানেলে মানে আড্ডা দিয়েছিলাম, মানে খুবই ভালো একটা চ্যানেল, শুধুমাত্র ওখানকার কন্টেন্ট না, আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট কে প্রচন্ড ভাবে সাপোর্ট করে, যেটা আমার খুব ভালো লাগে, অল টাইম দেখার চেষ্টা করে যতটা সে পারে। তো আমার প্রথমে ফিল্ম স্টকের কাছে একটা প্রশ্ন থাকবে যে বাংলাদেশের জিদ্দার ফ্যান ফলোয়িংটা কিরকম, তোমার কি মনে হয়? দেবের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, জিতের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, কারটা বেশি এবং কেন, সেটা নিয়ে যদি কিছু বল। ওকে, দেখো আমি আমার এলাকায়, আমি সম্পূর্ণ বাংলাদেশ তো বলতে পারবো না, বাট আমি যেটুকু দেখছি মানে আমার নিজের দেখা, আমি তো ঢাকা শহরে ঘুরছি, কয়েকটা শহরে ঘুরছি, তো আমাদের দেশে এখন পর্যন্ত সব থেকে স্ট্রং হচ্ছে জিতের ফ্যান। এই একটা কারণে হয়তো এই যে দেবের যে কোলন্দাজ আসছে, এটা সবকটা হলে নেয় নাই, জাস্ট সিনেপ্লেক্স কয়েকটাই চলছে, মানে জিতের ওই ফিল্মটা আসার পরে যে পরিমাণ মাইর খাইছে, অবভিয়াসলি ফ্যান বেস থাকার পরেও মাইর খাইছে, কারণ ফিল্মটা অতটা স্ট্রং ছিল না, মাইর খাওয়ার কারণে এখন হল মালিকরা আসলে যেখানে সব থেকে স্ট্রং ফ্যান বেস জিতের, সে যখন তাদের একটা বুস্ট দিতে পারে নাই, তো দেবের দিকে ভরসা করে নাই, ঠিক আছে। এখনো তারপর আমি যখন দেখতে গেছিলাম, বাজি দেখতে গেছিলাম, আমি তো আমার রিভিউ করছি, বাজিতে কিন্তু দর্শক ছিল না, আমি বলছি আমার রিভিউর মধ্যে, আমি একটু লেট করে গেছিলাম, বাট ওই সময় আমাদের পার্শ্ববর্তী হলে মানে কাছাকাছি আরেকটা হলে বাদশাদার ডন চালায় ভালো বিজনেস করছে। আমি যখন আমি জাস্ট অবাক, আমিও অবাক, হল মালিক এটা আমি তোমার রিভিউটা দেখে মানে বুঝতে পেরেছিলাম, তুমি বলেছিলে হ্যাঁ কিভাবে সেটা, যে বাচ্চাটা দন এখনো চলতেছে, বাজি মুভি কাল কন্টেন্টের কারণে মারি খেয়েছে, বাট কমার্শিয়াল ভাবে জিত আমাদের এখানে খুবই স্ট্রং পজিশনে। আর ব্যাপারটা হয়েছে কি, জিত তো অনেক আগে থেকে সাথীর আমল থেকে, মানে আমাদের বাবা মার আমল থেকে ধরতে গেল অনেকটা, আমরা তো তখন ছোট ছোট সবাই, তো এর জন্য ওর ফ্যান বেসটা দাঁড়াই গেছে, আর ফ্যামিলি অডিয়েন্স রয়েছে ওর একটা, তো ওর অডিয়েন্স অনেক জায়গাতে আসছে, আর দেব তো রিসেন্টলি উঠছে ধরতে গেলে একদম, তো জিতের ফ্যান বেস বেশি আর দেবের ফ্যান বেস বাড়তেছে, বিকজ অফ দেবের কন্টেন্ট চুজটা ভালো, ও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতেছে, এর জন্য যারা নতুন কন্টেন্ট দেখতে চায় তারা দেবকে পছন্দ করতেছে ধীরে ধীরে, এটাই আর কি। তো এইভাবে জিদ্দাকে নিয়ে তো আরো কথাবার্তা হবে, এবার আমি প্রত্যেকটা চ্যানেলে ইন্ট্রোডাকশনটা করাবো। আমার প্রত্যেকে খুব পছন্দের ইউটিউবার যে কজন এখানে রয়েছে, প্রত্যেকে প্রচন্ড খেটে কাজ করে, বাংলা সিনেমাকে ভালোবেসে তারা দিন রাত এক করে পরিশ্রম করছে। সুপ্রকৃমানী সুপ্রদা একটা অন্য কাজ করে, তার পাশাপাশি যতটা সম্ভব সে টাইম পায় আমাদের মুভিকে সাপোর্ট করার চেষ্টা করে। দা বং আনকাটে প্রীতম দা প্রচন্ড খেটে কাজ করে, আমাদের কাজ দেখে খুবই ভালো লাগে। মহারাজ আমাদের ছোট্ট ভাই, সে নতুন ইউটিউবে এসছে, সেও নিজের দিক থেকে তার একটা অন্য কাজ থাকা সত্ত্বেও সাপোর্ট করছে। তো আমি বলবো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, প্রত্যেকে কিন্তু চ্যানেলগুলোকে সাপোর্ট করো, কারণ প্রত্যেকেরই সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু তাদের ভিউজটা সেই লেভেলে হচ্ছে না যতটা তারা ডিজার্ভ করে। তো প্রত্যেকে সাপোর্ট করো, আমি প্রত্যেকের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তাদেরকে সাপোর্ট করো, কারণ তারা সত্যি প্রচন্ড খেটে কাজ করছে এবং তারা যারা ডিজার্ভ করে। তো এবার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন থাকবে, প্রথমে বং আনকাটে প্রীতম তার কাছে আসছি, যে তোমার ইউটিউবে আসার প্ল্যানটা কি ছিল, মানে এটা প্রত্যেকের সম্বন্ধে আমি জানতে চাই যে ইউটিউবার হওয়ার কারণটা কি ছিল, কিভাবে এলে? আমি হচ্ছে বরাবরই একটু মুভি বাফ টাইপের ছিলাম, মানে সারাদিন সময় পেলে আইদার মুভি দেখতাম বা সিরিজ দেখতাম, এবং এগুলো দেখার পর আমি ফেসবুকে পোস্ট করতাম, মানে আমার মতামতটা জানাতাম, এক দু লাইনে একটা মতামত দিতাম। তো এবার সেখান থেকে আমার কয়েকটা বন্ধু আমাকে উৎসাহ দিল যে দেখ এরকম অনেক ইউটিউবার আছে যারা বাংলাতে মুভি রিভিউ করছে, সিরিজ রিভিউ করছে, তো তুইও তো দেখিস, এত কন্টেন্ট দেখিস, হলে গিয়ে সিনেমা দেখিস এবং এগুলো নিয়ে এত চর্চা করিস, তো তুই একটা চ্যানেল খোল। এবং আমাকে বাড়ি থেকেও অবশ্যই অনেক সাপোর্ট করেছিল এই ব্যাপারটা নিয়ে, যেহেতু তারাও দেখতো যে মানে ছেলে একটু মানে এসবের দিকে একটু বেশি ওই আছে, ঝোঁক আছে। তো আমি ভাবলাম ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি, যেহেতু আমার এই জিনিসটা একটু ভাল লাগে দেখতে এবং আমি আমার নিজের মতো করে ব্যাপারটা বলতে পারবো, তো সেজন্য ভাবলাম চ্যানেলটা খুলি। তো এবার চ্যানেলটা খোলার পর একটা মানে আস্তে আস্তে জিনিসটা এতটা ভালো লাগা শুরু হয়ে গেল যে এখন মনে হয় যে এটার পেছনে আরেকটু আরো যদি টাইম দিই, আরো যদি ইম্প্রুভ করি, তো অবশ্যই এটার জন্য তো একটা কারণ আছে যে আমি যেহেতু মানে প্রচন্ড মুভি বা সিরিজ আগে দেখতাম অনেক, তো সেটার জন্যই আমার এই চ্যানেলটা খোলার একটা মাথায় চিন্তা এসেছিল। এবং সাপোর্ট তো অবশ্যই ফ্যামিলি এবং অনেক বন্ধুরা করেছে যার জন্য আমাকে আরো উৎসাহ দিয়েছে, এবং তোমরাও তো আছো যারা আমাকে সবসময় খুব উৎসাহ দিতে থাকো, তো সেই জন্য আরো জোরটা পাই আরো এগিয়ে যাওয়ার জন্য। ওকে, এবার আমি সুপ্রদার কাছে যাচ্ছি, তুমি যদি বলো তোমার ইউটিউবে আসার অভিজ্ঞতাটা, কেন ইউটিউবার হলে, মুভি রিভিউটা কেন বাজলে, সেটা যদি বল। আমারও অনেকটা প্রীতমের মতোই ব্যাপারটা, বেসিক্যালি আমি ছোটবেলা থেকেই নেশা বলতে গেলে বোধহয় এই সিনেমার উপরই ছিল, প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসতাম, জানি না কেন, আমি হয়তো ছোটবেলায় ওই মানে টিভি খুলে আমাকে বসিয়ে দিলে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম টিভির দিকে, সে সিনেমা সিরিয়াল কি হচ্ছে, কার্টুন সবকিছু, তো আমার সবসময় এই 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 স্পেসটার মধ্যে আমি খুব কমফোর্টেবল ফিল করতাম। তো আলটিমেটলি
যখন যাই হোক, আমার যেহেতু আমাকে চাকরি সূত্রে অন্য কিছু ভাবতে হয়েছে ঘরোয়া প্রেশারের জন্য, তো আমার এই লাইনে আসার ইচ্ছা ছিল, তো সেটা হয়নি। তো এবার ফাইনালি যখন আমি নিজের পায়ে দাঁড়ালাম কোনো ভাবে কাজে, তো আমি ভেবে দেখলাম যে আমার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা যদি একটা কিছু ভাবে মানে একটা রং দিতে পারি, তো আমি তাই জন্য এই জায়গাটা চুজ করলাম। এবং সেটা পুরোপুরি আমার চিন্তা ভাবনাটা আসলো লকডাউনের টাইমেই দাঁড়িয়ে, কেন কি লকডাউনের সময় ওই যে একটা কথা আছে না, আইডিয়াল টাইম প্রচুর ছিল, তো কি করব। তখন নিজেদের যেই ক্রাফট গুলো, যে চাহিদা গুলো, সেগুলো আমি আস্তে আস্তে ওয়ার্ক অপন করতে শুরু করলাম, এবং সেখান থেকে আমি চ্যানেলটা খুললাম, এবং চ্যানেলটা খুলে আজকে চলছে চ্যানেল যেরকম ভাবে হোক। তো বাস এই এখানে একটা কথা বলতে চাই, আমার আর সুপ্র চ্যানেলের বয়স অলমোস্ট সেম, মানে আমার এক দুদিন আগে সুপ্র চ্যানেল খুলেছে, তো আমরা দুজনে মোটামুটি সেম টাইমে ইউটিউবে এসেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবারে আমি মহারাজের কাছে আসছি, মানে মহারাজ তুমি তো একটা এখন অন্য কাজ করছো আমরা সবাই জানি, তো তার পাশাপাশি আগে তুমি অনেক ডাইরেকশনের কাজ করেছো, আমি তোমার নিজের ডাইরেকশনের কাজ একটা আমি রিভিউ করেছি, তুমি নিশ্চয়ই মনে আছে তোমার অবশ্যই, তো সেখান থেকে হঠাৎ করে মুভি রিভিউ ব্যাপারটার মধ্যে কি করে ঢুকলে সেটা যদি আমাদের সঙ্গে একটু বল। অ্যাকচুয়ালি একটা টাইমে প্রচুর ছবি দেখেছি, মানে একটা টাইমে দেখতাম খুব ভালো লাগতো, কিন্তু বলার কোনো জায়গা ছিল না, যে এমনি বন্ধু বান্ধবদের ভিতরে আলোচনা করতাম ভালো লাগতো ব্যাপারটা, এবং দেখতাম তারাও বেশ ইন্টারেস্ট ফিল করছে ব্যাপারটা দেখে। তা আমার মনে হলো যে এই কথাটা যদি মানে আমার ইন্সপিরেশন অবশ্যই এন্টারটেইনিং প্রিন্স, মানে আমি এখানে বলতেই যে, এবং আমি শিল্পেন্দুদার সাথে কথা বলেই কিন্তু চ্যানেল খুলেছি, তো শিল্পেন্দুদাকে তারপরেই আমি বলি যে এরকম যদি করা যায়। তো শিল্পেন্দুদা কিন্তু একদমই মানে এইটা ভাবেনি যে কম্পিটিশন শুরু হবে বা ইয়ে, শিল্পেন্দুদা নিজে বলেছিল তোমার ইচ্ছা হলে তুমি এক্ষুনি খোলো, তো ইনস্ট্যান্টলি খুলি, এবং আমার ফার্স্ট সাবস্ক্রাইবার ছিল শিল্পেন্দুদাই, তো সেইভাবেই চ্যানেলটা খোলা হয়। এবং মানে জাস্ট কতটা বলতে পারি জানি না, বাট যতটুকু শিখেছি শিল্পেন্দুদার কাছ থেকে শিখেছি টুকটাক যতটুকু বলা, এবং মানে বলি আর কি, জাস্ট যেমন লাগে সেটা বলি, অ্যাজ এন অডিয়েন্স বলি, হয়তো ক্রিটিকলি বলতে পারি না, তবে আমি একটু কমার্শিয়াল ছবি ভালোবাসি, তো কমার্শিয়াল ছবি নিয়ে বেশি কথা বলি ওই জন্য আমার চ্যানেলে, এই আর কি। তো এবার আমি প্রীতমদার কাছে আসছি, তোমার কাছে যেটা জানার, যেটা অনেকেরই প্রশ্ন, জিদ্দা আজকে সুপারস্টার ঠিকই, কিন্তু সে একটার পর একটা পর পর রিমেক সিনেমা করছে, যেটা নিয়ে অনেকেই বলছে যে জিদ্দা এখনকার যুগে দাঁড়িয়ে কেন রিমেকে কাজ করছে, তো তোমার মতে এটা কি জিদ্দার ভালো দিক নাকি খারাপ দিক, এটা কি ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি করছে, কারণ অনেকেরই বক্তব্য, তো তোমার কি মত এটা? আমার মনে হয় এখন মানে কমার্শিয়াল সিনেমা কেউ যদি বাঁচিয়ে রাখতে পারে, কেউ যদি ধরে রাখতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা জিদ্দাই পারবে, সেটা জিদ্দারই পসিবল, কারণ জিদ্দা যে মানে পরপর যেরকম কমার্শিয়াল সিনেমা এখন অব্দি বানিয়ে আসছে, মাঝে মধ্যে একটা অফবিট সিনেমা বানায় যেরকম বাচ্চা শ্বশুর করেছে, অসুর করেছে, তো একদিকে যেরকম এক্সপেরিমেন্ট করছে, কিন্তু মানে জিদ্দা নিজেও জানে যে তিনি কিন্তু কমার্শিয়াল এই অ্যাঙ্গেল এই ডিপার্টমেন্টে কিন্তু তার একটা ভালো শক্ত একটা ব্যাপার আছে, যার জন্যে তিনি এই কমার্শিয়াল সিনেমাটাকে এখনো ধরে রাখছে। এবং এটা ঠিক মানে এখন অব্দি জিদ্দা যে কটা কমার্শিয়াল সিনেমা করেছে, যেরকম সুলতান হোক বা বাচ্চারা ডন হোক বা এখন যে বাজি করেছে, সিনেমাগুলো রিমেক হিসেবে ধরলে কিন্তু ঠিক আছে, অতটাও খারাপ না। আমি এখনো সুলতান বলবো যে যে বেদালমের যে রিমেকটা করেছিল, আমার কিন্তু বাংলা রিমেকটা বেশ ভালো লেগেছিল। সেদিক থেকে বলতে গেলে বাজিটা যদি ধরি, আমি যেহেতু এখনো অরিজিনালটা দেখিনি, তো বাজিটা কিন্তু আমার খারাপ লাগেনি, মানে ফ্যামিলির সাথে দেখার মতো কিন্তু একটা সিনেমা এটা, তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এবারে পুজোতে যে এতগুলো যে সিনেমা বেরোলো, বাজে কিন্তু আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল মুভি ছিল, এবং এটা যেরকম বিজনেস করেছে, আমার মনে হয় জিদ্দা যদি এরপরে আরো কিছু ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে, যেগুলো মশালা হবে, একটু মাস থাকবে, যেরকম রাবণ আসছে, আমার মনে হয় ওটা একটা মশালা ফিল্ম হয়তো হতে পারে, তাহলে আবার হয়তো মানে দর্শক টানবে এবং এই সিঙ্গেল স্ক্রিন গুলো হয়তো আবার জেগে উঠবে। এটাই মানে এই জন্য আমার মনে হয় জিদ্দাকে মাস এরকম মশালা ফিল্মই করা উচিত, কারণ জিদ্দার যে পার্সোনালিটি, যেরকম তিনি মানে স্ক্রিনের সামনে তুলে ধরেন, ওই ক্যারেক্টার গুলোকে কিন্তু জিদ্দাকে বেশি ভালো লাগবে অফবিট ফিল্ম গুলোর থেকে বেশি। এবার সুপ্রদার কাছে আমার প্রশ্ন থাকবে, আমি দেখি যে তুমি রিভিউ খুব ডিটেলিং এ কথা বলো, খুব ডিটেলস এ গিয়ে আলোচনা করো, তো তোমার কাছে এই প্রশ্নটা আমার যেটা থাকবে, যে একটা সময় কিন্তু জিদ্দা ক্রান্তির মতো সিনেমা করেছে আমরা দেখেছি, যেটা ওই সময় দাঁড়িয়ে কিন্তু কমার্শিয়ালি পুরোপুরি অন্যরকম একটা সিনেমা, যেরকম সিনেমা সেই সময় বাংলাতে কমার্শিয়াল ক্ষেত্রে দেখা যায়নি। এছাড়া কৃষ্ণকান্তের উইলের মতো সিনেমা করেছে, যে সিনেমা এখন জিদ্দা আমরা কখনোই কিন্তু ভাবতে পারি না, তো তোমার কি মনে হয় কোথাও গিয়ে কি টলিউড কি জিদ্দাকে এমনি ইউজ করতে পারেনি, এরকম কিছু কি মনে হয়, তোমার কি মনে হয় এক্ষেত্রে? আমার পার্সোনালি মনে হয় যে জিৎকে ইউজ করতে পারিনি এই কথাটা বললে ভুল হবে, কেন কি জিৎ যেহেতু একটা নিজস্ব প্রোডাকশন হাউস চালাচ্ছে, তো ওর কাছে কিন্তু নানা রকম স্ক্রিপ্ট আসছে, যে স্ক্রিপ্ট গুলো কিন্তু নিজে পড়তে পারছে যে এটাকে নিয়ে আমি ওয়ার্ক অপন করবো কিনা।
তো হয়তো জিদ্দার নিজেই হয়তো নিজের সেলভের মধ্যেই থাকতে চাইছে, এক্সপেরিমেন্টাল টপিকের মধ্যে বেশি ঢুকতে চাইছে না। যেরকম প্রীতম বলল যে কমার্শিয়ালাইজেশনের অ্যাসপেক্টটা কিন্তু জিদ্দার মধ্যে অনেক বেশি আছে কম্পেয়ার টু দেব। দেব কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল টপিকে সিনেমা করছে এবং নিজেকে একটা যে সুপারস্টার যে স্টেডিয়ামটা পেয়েছে ও সেটাকেও চাইছে যে একটা ডিফারেন্ট একটা মানে অ্যাসপেক্ট সেখান থেকে খুঁজে পাওয়ার, যেটা যেটাকে বলতে পারো 2.0 একটা ভার্সন ও নিজের মধ্যে আনছে। কিন্তু জিত চাইছে যে সেই 2.0 ভার্সনটা যাতে না আনে, মানে 8 থেকে 80 প্রত্যেকেই যেন ওর মুভিটা এনজয় করে, তাই জন্য ও চাইছে যে এই স্পেসটার মধ্যেই নিজেকে রাখতে চাইছে। তাই জন্য হয়তো মেবি ও এই কনসেপ্ট মানে এই যে জনারটা আছে কমার্শিয়াল একটা ফিল্ম, মশালা ফিল্ম যার মধ্যে একটু নাচ গান হবে, একটু ধুমধারাক্কা অ্যাকশন হবে, কোনো ডেপথ লাইন স্টোরি কিছু থাকবে না, হয়তো সেটা নিয়েই ও বেশি হ্যাপি আছে এবং ও ভাবছে এটাতেই বোধ হয় এগিয়ে যেতে পারবো সেই জন্য। তবে আমি একটা জিনিস অবশ্যই এখানে বলবো, প্রত্যেকটা স্টারেরই একটা স্টেজ থাকে। তো আমার মনে হয় যেহেতু প্রত্যেকটা বলিউড অ্যাক্টর এখন যারা যারা আছে তারা কিন্তু নিজেদের নিজেদের অভিনয়ের মধ্যে দিয়ে একটা শেড বার করার চেষ্টা করছে, যে নিজের একটা কি বলবো একটা অন্য সাইড যেটা ওরা কোনোদিন এক্সপ্লোর করেনি সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে, সেটা জিত কিন্তু খুব কম করেছে। আমার মনে হয় জিত কিন্তু একটু এবার একটু আলাদা, যেরকম অসুর যেটাও একটা আলাদা করতে চেয়েছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল, আমার কিন্তু খারাপ লাগেনি। তবে হ্যাঁ অনেকটা মানে ওর রোলটা একটু পাগলা পাগলা টাইপ ছিল বলে অনেকে অনেক রকম ভাবে ওটাকে ক্রিটিসাইজ করেছে, বাট একটা ডিফারেন্ট করার চেষ্টা করেছে, অ্যাটলিস্ট সেটার জন্য ওকে কিন্তু একটা এফার্ট দেওয়া হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম আমি জানি না অনেকে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার বলে একটা সিনেমা ছিল সেটাতে কতজন দেখেছে আমি জানি না, সেটাতেও কিন্তু জিতের একটা মানে ডিফারেন্ট টাইপের একটা অভিনয় আমরা খুঁজে পেয়েছিলাম। তো আমার মনে হয় যে ও নিজেকে এবার এরকম ভাবে একটু কিছু ডিফারেন্ট ভাবুক না, কোনো তো ক্ষতি নেই, বছরে 3টে সিনেমা বা 2টো সিনেমা করলে একটা সিনেমা যদি আলাদা হয় সেটা কিন্তু যায় আসবে না, বরঞ্চ আরো যারা ফ্যান্স আছে তারা হয়তো জিতকে একটা অন্য রূপে দেখবে। তো আমার মনে হয় একটু এরকম চেঞ্জ করা উচিত, সেটা আমার পার্সোনাল ভিউ। তো এবার আমি মহারাজের কাছে আসছি। তো জিদ্দা তো বহু নায়িকার সঙ্গে বহু রকমের পার্ট করেছে, আমরা সবাই জানি জিদ্দার সঙ্গে প্রত্যেকেরই জুটি বেশিরভাগ সময় হিট হয়েছে, এক সময় প্রিয়াঙ্কা হোক বা তারপর জিদের সঙ্গে কোয়েলের জুটি হোক, এবং ইভেন তারপর যে নতুন যারা নায়িকা আছে তাদের সঙ্গে তো জিদ্দার জুটি ভালো রকম হিট আমরা যে রিসেন্টলি দেখে থাকি। তো তোমার সব থেকে পছন্দের জুটি কোনটা জিদ্দার সাথে তোমার দেখা, এবং সেটা কি জন্য, সেই জুটির কোন সিনেমাটা সব থেকে প্রিয় সেটা নিয়ে যদি একটু ডিটেলসে বল। আমার পছন্দের জুটি জিকো জুটি, মানে জিৎ কোয়েল জুটি, মানে দিস ইজ আ ম্যাজিক্যাল জুটি। মানে ফ্রেমে যতবার এসছে ফ্রেম দেখলেই একটা আলাদা পাওনা লাগে, আলাদা আলাদাই লাগে একটা দেখতে, এবং ওদের কেমিস্ট্রি ওদের ওই বন্ডিং মানে খুব সুন্দর লাগে। এবং যদি সব থেকে পছন্দের ছবি বলতে হয় এই ছবির, অনেকগুলো ছবি রয়েছে কিন্তু আমি শেষেরটারই নাম নেবো, শেষ থেকে শুরু। শেষ থেকে শুরুতে মানে জাস্ট ম্যাজিক্যালি লেগেছে, মানে জাস্ট পর্দা মাতিয়ে দিয়ে গেছে ওই জুটিটা, এবং বিশেষ করে ওই ক্যাফে কফি খাওয়ার সিনটা ওই জায়গাটায় অসাধারণ কিছু ডায়লগ ছিল, মানে দারুণ লেগেছিল ওই জায়গাগুলো। এবং মানে এরা দুজন একটা অন্যরকম মানে ভালো ভাষা তৈরি করায় মানে ফিল্মটার প্রতি, এমনই একটা জুটি, সেটা কমার্শিয়ালি হোক বা সেটা মানে একটু অফবিট ধরনেরই হোক, যেমনই হোক খুব ভালো লাগে এদেরকে মানে ফ্রেমে দেখতে, যার জন্যই কিন্তু মানে আমার বেশ ভালো লাগে। জিকো জুটি আমার বেস্ট লাগে, আদারওয়াইজ অন্য হিরোইনদের সাথে জিদ্দাকে খারাপ লাগে না, বাট জিকো জুটি অলওয়েজ নস্টালজিক, অলওয়েজ মানে একটা আলাদাই ফিল আছে ওটা। এবার আমি ফিল্ম স্টকের হৃদয়ের কাছে আসছি, এটা আমার জানার আছে তোমার কাছে। তো একটা টাইমে দেখা গেছিল কিন্তু ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে খুব ভালো ভালো কিছু সিনেমা আসছিল, এবং সেগুলো কিন্তু দু দেশেই কিন্তু ভালো রকম বিজনেস করছিল, কারণ দু দেশেই গুলো সমানভাবে রিলিজ হতো, এবং তারপরে সাকিব খানের ওখানে একটা বিরাট ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল, তোমরা সবাই জানো, আমরা দেখেছি সাকিব খানের কতটা ফ্যান ফলোয়িং বেড়েছিল এক সময়, এবং জিদ্দারও যে বাংলাদেশের ফ্যান ফলোয়িংটা বেড়েছে সেটা কিন্তু ওই যৌথ উদ্যোগে সিনেমার জন্য। তো এটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেল। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও যদি একটু ডিটেলসে বল। ফার্স্ট অফ অল যেটা ব্যাপারটা আমি বলি, দেখো আমি আমার কয়েকটা লাইভে তোমারও জিজ্ঞেস করছি, আমাদের অডিয়েন্স বাংলা, আমাদের মার্কেট প্লেসটা কিন্তু এটা, এর মধ্যে কিন্তু মার্কেট প্লেস, তো আমাদের এর মধ্যেই কাজ করতে হবে। এখানটা দেখো আমাদের বর্তমান হলের অবস্থা একদম মানে বাজে বললেই হইতে পারে, বাজে বলা যেতে পারে, খুবই কম হল আছে, হাতে গোনা কয়েকটা হল আছে, 150-200 মতন হল আছে আমাদের এখন, মানে যেগুলো রানিং মানে কন্টিনিউ চলতেছে সিনেমা। তোমাদের এখানে আরো বেশি চলে, কারণ তোমাদের এখানে বাইরের ফিল্ম আসে, নিজেদের ফিল্ম চলে, রেগুলার ফিল্ম হচ্ছে,
আর আমাদের অডিয়েন্স তোমরা সবাই জানে, তোমরাও জানো যে আমাদের কিন্তু কন্টিনিউ ভাবে ফিল্ম আসছে না, মানে ভালো ফিল্ম যেগুলা ফিল্ম বানানো হয়, কিন্তু ভালো ফিল্ম যেমন মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, শান, এই ধরনের ফিল্ম হয় না। ওই 4-5 বছরে যায় একটা, যেমন ধর আয়নাবাজি যে ফিল্মটা সবাই তো দেখছো ফিল্মটা, ওই ফিল্মটার পর আর ওই রকমের ওই কন্টেন্ট বা ওই কনসেপ্টে বা নতুন কোনো কিছু নিয়ে ফিল্মই হয় নাই। নতুন যদি ফিল্ম না আসলে অডিয়েন্স দেখবে না। এবার শাকিব খানের কথা বলি বা আমাদের আরিফুল শুভর কথা বলি বা যে কোনো নায়ক, ওদিকে যদি দেবজিতের কথা বলি, এটা যদি একটা মুভি করে, ফার্স্ট অফ অল মার্কেট প্লেসটা বাড়তেছে। কিন্তু আমাদের এখানে সমস্যা হয়েছে কি, প্রত্যেকটা জায়গায় রাজনীতি থাকে, অনেক ঝামেলা থাকে, এখানে অনেকের অনেক ব্যাপার থাকে। মনে করো ওইখান থেকে আমাদের শাকিব খানের যে ফিল্মগুলো, শাকিব খান যাচ্ছে, হিরো শাকিব খান, মানে কি লেখাস তুমি, নায়ক শাকিব খান বাংলাদেশ, একটা নায়িকা থাকতো। এবং হয় কি, যখন তোমাদের এখান থেকে বাজেটের যে ব্যাপারটা থাকে, যদি ইন্ডিয়া থেকে বাজেট বেশি দেওয়া হয়, অবভিয়াসলি ইন্ডিয়ার স্টার কাস্ট একটু বেশি থাকবে, মানে লিড যদি শাকিব খান থাকে, সাপোর্টিং কাস্ট কিন্তু ইন্ডিয়া থেকে বেশি থাকে। আবার ঠিক তেমনি কয়েকটা ফিল্ম যদি আমাদের এখানে আসে, লিডে নিলাম দেবকে নিল বা জিতকে নিল, এবার নায়িকা একটা নেওয়া হলো যে কোনো একটা, এপার বাংলা ওপার বাংলা থেকে, এবং স্টার কাস্ট যদি আমাদের ফিল্ম হয় আমরা কিন্তু একটু বেশি ঢুকাবো, মানে সাইড অ্যাক্টর এই অ্যাক্টর। বাট এখানে নিয়ম আছে একটা, সাফটার যে আইনটা রয়েছে মূলত ওই আইনটা লঙ্ঘন হওয়ার কারণে এই ব্যাপারটা ঘটছে। মানে করো আমি আইনটা ভুলে গেছি যে কয়জন থাকতে হবে, এবার আবার সিস্টেম আছে, আমি ভুলে গেছি, এটা আমি পড়ছিলাম মাঝে এক আর্টিকেল পড়ছিলাম। তো ওই ব্যাপারটা হয়েছে কি, যদি সে নিয়ম মাফিক কাজ করা হয়, অবভিয়াসলি প্রত্যেকটা জায়গাতে নিয়ম চলে, নিয়ম মাফিক কাজ করা হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি বুস্ট পাবে, বাংলা ফিল্ম বুস্ট হবে। কিন্তু আমাদের এখানে ব্যাপার হয়েছে কি, এই অমুক করলো, মনে করো একটা শর্ট ফিল্ম বানাইলো আমরা 4 জন, এ মহারাজ ডিরেক্টর শুভ্র নায়ক আমার রোল দেয় নাই, হবে না বাদ। আমাকে ব্যাপারটা হচ্ছে এরকম, এই প্রিন্স দা শর্ট ফিল্ম বানাচ্ছে, মহারাজ নায়ক প্রীতমকে নেয় নাই, এ প্রীতম এ বয়কট, আমরা এই ফিল্ম মানি না। ইন্ডাস্ট্রির মধ্যে এই ব্যাপারটা ঢুকে গেছে। তো এই ব্যাপারটা যদি প্রথম উঠাইতে হবে, ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রিতে এমনও লোক আছে যারা মূলত ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে, তাদের একটা আগে আগে ইন্ডাস্ট্রিটা দিতে হবে। ওই মাথা পাগলা থাকলে হবে না, আগে ইন্ডাস্ট্রিতে যারা আমরা দেখি কে ভালো চায়, কে ভালো কাজ করতেছে, তাদের হাতে কাজটা আগে দিতে হবে। কিন্তু ইন্ডাস্ট্রির গোড়ায় যারা বসে রয়েছে তারা, এই শাকিব খান ওই দেশে যায় ফিল্ম করতেছে, আরিফুল শুভ ওই দেশে ফিল্ম করতেছে, আমাদের আর কেউ নিচ্ছে না, এই হবে না, এ বাদ। কিন্তু তাদের হাত ধরে এবার কথা হচ্ছে তারা বাদ দিক, আমি এটা অ্যাপ্রিসিয়েট করতেছি না, ঠিক আছে, যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এক্সট্রা কাস্ট ভাগ হবে, আমি মানতেছি, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু তোরা যেখানে বসে আছিস, তোরা যে ইন্ডাস্ট্রির হেড বা মাথা, তোরা ইন্ডাস্ট্রির মাথা, তোরা ভালো কিছু করে দেখা তাইলে, আমার কথা হচ্ছে তোরা যখন ভালো কিছু করতেছিস না, তোরা কেন আরেকজনের বাধা দিচ্ছিস? আজকে জাস্ট মাল্টিমিডিয়া কোনো ফিল্ম আনতেছে না, কারণ কি, জাস্ট মাল্টিমিডিয়া সবাই তো জানো বড় বড় ফিল্ম যেগুলো সব জাস্ট মাল্টিমিডিয়াই ই করছে, তাদের কোনো ফিল্ম নাই কেন? তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে আমাদের অন্য অন্য প্রোডাকশনে, সেই ধরনের ইকুইপমেন্টই নাই, তাদের হাতে কোনো ফিল্ম নাই, কারণ তাদের আই ওই যে নিয়মের মায়ের পাশে ফলে আটকাই দিচ্ছে। তো আগে নিয়মটা ভাঙতে হবে, নিয়মের শিকল ভেঙে সবাইকে একসাথে হইতে হবে। এই যে আজকে আমি একটা কথা বলি, আমি জানি না ব্যাপার এখনো কনফার্ম না, বাট আমি একটু বলি, মিশন এক্সট্রিম তো সবাই শুনছো, সবাই তো দেখছো, ক্রেজ দেখছো, তো ফিল্মের লেভেল দেখছো, ফিল্মটা রিলিজ হবে 3 তারিখ, তা তো জানো, আমি আবার যারা জানেন তা বলে দিলাম, 3 তারিখে রিলিজ হবে, ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা আছে, কালকে লাইভে ওরা বলছিল যে ইন্ডিয়াতে রিলিজ হবে, এখন কনফার্ম না, বাট বলছে ইন্ডিয়াতেও রিলিজ করা হবে, মানে তোমাদের ওইখানে। এখন আজকে হচ্ছে 29 তারিখ, আছে আর কয়দিন, 30, 31, 1, 2, 4-5 দিন আছে, 4-5 দিন আমাদের হাতে আছে। নভেম্বর 31 নেই, নভেম্বর 30, হল কেমনে, এটা মানে নেওয়া যায় বলো, এত বড় একটা ফিল্ম 40টা হল কিভাবে পায়? সিনেমা হল নিচ্ছে না বা কি হচ্ছে এটা তো আমি জানি না, বাট স্বাভাবিক ভাবে চিন্তা করো, এত বড় একটা ফিল্ম, এত বড় বাজেটের ফিল্ম, যেখানে এত ধরনের মানে একটা হাইপ তৈরি হয়েছে কিন্তু বাংলার মধ্যে, সেই ফিল্মটা মাত্র 40টা হলে, এই ফিল্মটা আর একটু গ্র্যান্ড ভাবে রিলিজ দেওয়া উচিত ছিল, তাহলে এই ফিল্মটা অডিয়েন্সরা এখন আবার ফিরতো, কারণ এই ফিল্মে তো কোনো এমন কোনো সিন নাই যেখানে অডিয়েন্স দেখতে পাবে না, পুরো ফ্যামিলি নিয়ে এন্টারটেইন একটা ফিল্ম, দর্শক এনজয় করতে পারবে, কিন্তু এই ফিল্মটা মাত্র 40টা হলে। তো এই নিয়ম শিকল ভাঙতে হবে, একসাথে কাজ করতে হবে। এই যে আমাদের দেব যেখানে করতেছে কমান্ডো, ফিল্মটা কিন্তু আটকে রয়েছে, হ্যাঁ ফিল্মটা চলবে, শুটিং হবে, ফিল্মটা কমপ্লিট হবে, বাট ফিল্মটা কেন আটকে রয়েছে? যে ব্যাপারটা হয়েছিল আমি ওই ব্যাপারটা আমি নেগেটিভ ছিলাম, যেহেতু ধর্মের একটা ব্যাপার রয়েছে, ধর্মের একটা অ্যাঙ্গেল রয়েছে, ওই যে ট্রেলারে দেখছিলাম, সরি টেজারে দেখছিলাম সম্ভবত, তো ওই ধর্মের অ্যাঙ্গেলটা কেটে নতুন করে সাজা,
কাজটা করুক, প্যান্ডামিকে যখন আটকে ছিল, তো এই কাজগুলো হয় কি কিছু লোক থাকে যেগুলো মূলত আগাগোড়া ঠেলবে, যেমন ইউটিউবে আছে অনেক লোক মাথা ঠেলে, এই ও কেন আগোচ্ছে, ও কেন করতেছে, এই কারণটা সরাইতে হবে। এই যে মহারাজ একটা কথা বলছিল একটু আগে, আমি বড় মেলা কথা বলে ফেলছি, ওই যে মহারাজ বলছিল যে প্রিন্স দাকে সাবস্ক্রাইব করছে, কম্পিটিশন একটা কথা বলছিল মহারাজ। হ্যাঁ, তো দেখো কম্পিটিশন হইলে কিন্তু ইম্প্রুভ হবে। আজকে সাউথ ইন্ডাস্ট্রি কেন এত বড়, সাউথ দেখছে যে না বলিউড এগো যাচ্ছে না, আমার মনে হয় এখানে যারা যারা রয়েছে তারা কেউ কম্পিটিশনের ভয়টা পায় না বলেই সবাই সবাইকে সাপোর্টটা খুব বেশি করে করে। হ্যাঁ সেটাই সেটাই, ওই এখন যদি কম্পিটিশন না ও এগোয় যাচ্ছে আমি পিছিয়ে থাকবো, তাহলে প্রিন্স দা কিন্তু আমার ইন্টারভিউ দিত না, আমার চ্যানেলে প্রথম ইন্টারভিউ দিত প্রিন্স দা, আমি তখন একা দেখি আমার চ্যানেলও আছে। হ্যাঁ আমার চ্যানেলও আছে তখন আমার 233 জন। তো এই যে বুস্টটা পাইছি বা এই যে সবাই একসাথে কাজ করা, এই মানসিকতা জ্ঞান হবে, তারপর বাংলা ইন্ডাস্ট্রি আগে যাবে। আমাদের ইন্ডাস্ট্রি ছোট না কিন্তু একদম ছোট না, সাউথ তেলুগু সাউথের যে কয়টা ইন্ডাস্ট্রি তামিল তেলুগু ভাগ করে দেখো ছোট একটা রেঞ্জ, ছোট ছোট কয়েকটা ইন্ডাস্ট্রি মিলে সাউথ ইন্ডাস্ট্রি, ঠিক আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু দুইটা মিলাই দিলে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়, মার্কেট বড়, তো আমাদের একসাথে কাজ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এবার আমি প্রীতমদার কাছে আসছি। তো আমরা যখন কেউ সুপারস্টার হয়, কোনো নর্মাল না, যখন সুপারস্টার হচ্ছে বা হিরো হচ্ছে, আমরা তাকে নিয়ে কথা বলছি, কিন্তু তাকে হিরো বা সুপারস্টার বানাচ্ছে কিন্তু ডাইরেক্টর, একটা ডাইরেক্টরই কিন্তু সব থেকে একটা সিনেমার সব থেকে বড় অঙ্গ বলে আমি মনে করি। তো এরকম বহু জিতের সঙ্গে বহু পরিচালক কাজ করেছে আমরা সবাই জানি, এবং ইভেন জিদ্দার নতুন পরিচালকদের সঙ্গেও কাজ করছে ইভেন দেখা যাচ্ছে। তো তোমার মধ্যে জিদ্দাকে আজ অব্দি সব থেকে ভালোভাবে কে কাজে লেগেছে, কোন পরিচালক সব থেকে ভালো কাজে লেগেছে এবং কেন তোমার মনে হয়? ভালো বলতে গেলে রবি কিনাগি, কারণ একটা সময় ছিল যখন জিত আর রবি কিনাগি এই যে কম্বিনেশনটা, তারা যে কটা ফিল্মে কাজ করতো বা যে কটা ফিল্মই আসতো সবকটা কিন্তু দারুণ হিট হতো এবং প্রত্যেকটা ফিল্ম কিন্তু মানে দেখার মতো হতো। আমি একটা ফিল্ম বলতে চাই এখানে আমার যেটা এখন অব্দি ভালো লাগে, সেটা হচ্ছে দেব আর রবি কিনাগির একটা মুভি ছিল, এই জিত আর রবি কিনাগির মুভিটার নাম হচ্ছে জোশ, শ্রাবন্তী ছিল তাই তো, রবি কিনাগি ডিরেক্টর ছিল। ওই মুভিটা অসাধারণ সিনেমাটা, সেটা লাগে অসাধারণ। এই সিনেমাটা আমার এখন অব্দি যতবার জলসা মুভিসে দেয় আমি একবার দেখতে বসলে আর উঠতে চাই না, কারণ সিনেমাটা এত ভালোভাবে বানিয়েছে। এবং মানে রবি কিনাগির আমার মনে হয় জিতের সাথে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম বলতে গেলে। এবং জিত অবশ্যই এর সাথেও অনেক, যেরকম রাজীব বিশ্বাসের সাথে সিনেমা বানিয়েছে, তবে আমার মনে হয় রবি কিনাগি একটা মেন ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে জিতের ক্যারিয়ারে, জিতের ক্যারিয়ারটাকে আরো বুস্ট করার জন্য, এটা আমার একদম একদম। আর রবি কিনাগির সাথে প্রায় 8-9টা ফিল্ম করা কিন্তু জিতের, সব থেকে বেশি ফিল্ম বলে ওর সাথেই করা, এটা ঠিক। এবং মানে তখনকার সময় কিন্তু পরপর কিন্তু রবি কিনাগির সাথে কিন্তু জিত মুভি করতো এবং প্রত্যেকটা মুভি কিন্তু মানে বেশ মানে একদম কমপ্লিট মশালা এন্টারটেইনমেন্ট বলা যেতে পারে। এবার আমি সুপ্রদার কাছে আসছি। তো এটা সবসময় বলা হয়ে থাকে যে ক্ল্যাশটা একটা কিন্তু খুব খারাপ দিক, এবং এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি। একটা সময় যখন দুর্গা পুজো একটা টাইম ছিল, দুটোর বেশি সিনেমা কিন্তু রিলিজ করতো না, যেমন 22 শ্রাবণ ভার্সেস ফান্দেপুরিয়া বগা কান্দের আমরা দেখেছিলাম দুটো সিনেমা, অটোগ্রাফ ভার্সেস দুই পৃথিবী দুটো সিনেমা, সেটা কিন্তু আজকে 5টা সিনেমায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোনো কোনো সময় 6টা পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে দেব আর জিতের মধ্যে দুই সুপারস্টারের মধ্যে কিন্তু বিরাট লড়াই হচ্ছে। তো এটা তোমার মতে কি ভালো দিক নাকি খারাপ দিক, সেটা নিয়ে বল। আমার মনে হয় না এটা কোন ভালো দিক, কেন কি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এখন দেখছি, যে পুজোর মধ্যে বাংলা সিনেমা মানে উপচে পড়ছে, মানে সব বাংলা সিনেমা যেন ওই একটা ডেটের জন্যই, আমাদেরই দেখতে দেখতে মানে পাগল হয়ে যেতে হয় মানে টিকিট কাটতে কাটতে। তার থেকে বড় কথা হচ্ছে একটা সিনেমার একটা রেশ থাকে, তো আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা যদি বাংলা ইন্ডাস্ট্রি মনে করে যে প্রত্যেকটা সিনেমাকে চান্স দেওয়া অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে এই একটা ডেটে 5টা 6টা সিনেমা বার করা কোনো লজিক দাঁড়ায় না সেখানে। তার থেকে বেটার অক্টোবর মাস জুড়ে যদি প্রত্যেক সপ্তাহে 2টো করে সিনেমা বের করে, তাহলেও কিন্তু একটা কাজের কাজ কিছু হয়, যে লোকেরা অনেক বেশি দেখতে পারবে। একদিনে যদি আমি 5টা বা 6টা সিনেমা চলে আসে, তাহলে অডিয়েন্সরাই তো ডিভি মানে পাগল হয়ে যাবে কোন সিনেমা যাবে, কেন কি সত্যি কথা বলতে এখনো আমরা এরকমও মানে অডিয়েন্স নেই যারা সারাক্ষণ সিনেমা দেখার জন্যই বসে আছে আর তাদের লাইফে কোনো কাজ নেই, এখনো অতটাও ডেসপারেট পজিশনে কিন্তু অডিয়েন্স যায়নি যেটা সাউথে আছে। আমাদের বাংলা অডিয়েন্স যায়নি, এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলা অডিয়েন্সটা বাংলা সিনেমাকে প্রায়োরিটি না দিয়ে অন্য সিনেমাকে প্রায়োরিটি বেশি দেয়, এটা প্রত্যেকবার হয়ে এসছে, যেটা আমার আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো আমার মনে হয় যে
মানে ইন্ডাস্ট্রির লোক হয়ে যেন এই জিনিসটা সবাইকে ভাবা উচিত, ডিস্ট্রিবিউটরসদের, এক্সিবিটরসদের, যে এই যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে এক ডেটে, সেটাকে যদি একটু ডিস্টিংগুইশ করে দেওয়া হয়, যে পুজোর এই যে 10th of December, 10th অক্টোবর 2021 যে পুজোর রিলিজ গুলো হয়েছিল, সেই 10th অক্টোবর ছিল পঞ্চমী। এবার পঞ্চমীতে একটা জিনিস তো মানতে হবে, পুজোর জন্য কিন্তু সারা বছর বাঙালিরা ওয়েট করে থাকে। এবার এই পঞ্চমীর দিনে তুমি যদি 6টা সিনেমা বের করে দাও, নিশ্চয়ই সারা দিন ধরে কেউ পুজোর সিনেমা মানে পুজো বাদ দিয়ে সিনেমা হলে ভিড় করবে না। যার জন্য ষড়রিপু টুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, ষড়রিপু টুর অবস্থা খারাপ হয়েছে, বনির অবস্থা খারাপ হয়েছে, বনি কিন্তু পরে গিয়ে কিছু সাকসেস পেয়েছে। না তবে মানে আমার মনে হয় যে শুধু হ্যাঁ সুপ্র, তুই যে বললি এই যে মানে আমরা যে অডিয়েন্সরা বাংলা কন্টেন্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছি না, হিন্দি বা ইংলিশে যাচ্ছি, এটার জন্য কিন্তু বলতে গেলে মাল্টিপ্লেক্সও কিন্তু কিছুটা রেসপন্সিবল। কারণ ধর কোনো যদি মানে ধর হিন্দি মুভির সাথে একটা বাংলা মুভি ক্ল্যাশ করলো, এখানে তুই মাল্টিপ্লেক্সে দেখবি মানে বাংলা ফিল্মের শো টাইম গুলো এমন অদ্ভুত টাইমে দেয় যে তখন কিন্তু অডিয়েন্সরা ওই টাইমে হয়তো বিজি আছে বা ওই টাইমে হয়তো পসিবল না, এবং প্রাইম টাইমে হিন্দি বা ইংলিশ ফিল্মের স্লট গুলো দিয়ে দেয়। তো যার জন্য কি হচ্ছে বাংলা অডিয়েন্স ওই বাংলা সিনেমাটা চাইলেও দেখতে পাচ্ছে না, কারণ একটা প্রচন্ড অদ্ভুত সময় রাখা হয়েছে, আইদার বিকালে বা হয়তো সকালে। তো এই একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, যেটা আমার মনে হয় একটা মেন কারণ যে কেন আমরা অ্যাজ এন বেঙ্গলি অডিয়েন্স সবসময় হিন্দি বা ইংলিশের দিকে বেশি যাচ্ছি। ওই জন্য আমি কথাটা বললাম যে ডিস্ট্রিবিউটার আর এক্সিবিটার দের এটা দায়িত্ব নেওয়া উচিত যে যে কটা বাংলা সিনেমা বেরোচ্ছে সেগুলো যেন ইকুয়ালি স্কোপ পায় লোকেদের কাছে যাওয়ার। তো সেই হিসাবে দেখতে গেলে আমার মনে হয় এই যে এই প্রথাটা যেটা আছে যে এক ডেটে এতগুলো বাংলা সিনেমা রিলিজ করা, সেটা যদি একটু ব্রেকডাউন করা হয়, 2-3টের মধ্যে স্টিক অন করে রাখা হয়, তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে। আমার মনে হয় যে গোলন্দাজ যদি একা সিঙ্গেল রিলিজ করতো তাহলে এটা মানে ডিজার্ভ করতো যে 20 কোটি টাকার বক্স অফিস, বাট সেটা হলো না, যদি এটা খারাপ দিক, কারণ এক একা পুরো সবকটা ছবির মার্কেটটা পেতো, তো এটাও তো ভালো ছিল কোথাও গিয়ে। কারণ পরে আবার এই যে ডিসেম্বরে, এই ডিসেম্বর মাসটাতে মারাত্মক ভাবে যে মানে মারামারি লেগে গেছে ছবি ডিসেম্বরে, তো আবার ক্ল্যাশ হচ্ছে। হ্যাঁ, এই ক্ল্যাশ গুলো না হয়ে যদি সমস্ত টাইমই আর কি আসা যায়, তাহলে আই থিঙ্ক উইকেন্ডে মানুষের একটা সিনেমা দেখার একটা চলও তৈরি করা যায় সাউথের মতন করে। তো দেখো, এই যে সুব্রতার একটা কথা আমি একটু মাথায় ঢুকছে, ওটা আমি একটু বলি। সুব্রতার যে কথাটা বললো, ওই যে অডিয়েন্স এখন আর ওই রেগুলার দেখে না সাউথ ইন্ডাস্ট্রির মতন। হ্যাঁ, সুব্রতার যেটা বললো, তো এর জন্যই কিন্তু অকেশনটা বেছে নেওয়া। এখন হ্যাঁ, অকেশনে এদিক ওদিক হইতে পারে, বাট অকেশনটা টার্গেট করে এই কারণে, যেহেতু বাংলা অডিয়েন্স আর রেগুলার যায় না। যেমন করোনার মধ্যে মাস্টার মুভি যে কালেকশন দিচ্ছে, ওই কালেকশন অন্য কোনো ফিল্ম দিতে পারবে না। ওই করোনার মধ্যে উমড়ি খেয়ে পড়ছে লোকজন মাস্টার দেখার জন্য। এই হচ্ছে সাউথের ফিল্মের ক্রেজ, মানে ওরা পাগলা। তো আমাদের ইন্ডাস্ট্রি বা পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির অবস্থাটা মানে সাউথ বাদে বলিউডে এখন ওইভাবে যায় না, তো এর জন্য কি অকেশনটা টার্গেট করে। এখন অকেশন তো তোমাদের ওখানে তোমরাই ভালো জানো অকেশনে কিভাবে কি হয়, তো এর জন্য অকেশনটা টার্গেট করে আর কি। এর জন্য ওই যে এক ডেট কেন, এটাই ডিস্ট্রিবিউটর মাথায় ভাবে যে অন্যদিন তো যাবে না, তো অকেশনটা টার্গেট করে যাতে ছুটি পেলে একটু যায় দেখে আসে। হ্যাঁ, ওইটাই হচ্ছে কম বেশি, এটা এখন সবার কাছে ঢুকে গেছে যে কম বেশি হলেও প্রত্যেকটা সিনেমা এই সময় যদি রিলিজ করা হয় লোকেরা যাবে, কারণ একটা ফেস্টিভ মুডের মধ্যে সবাই থাকে এবং সবাই সিনেমা হলে যাবে, অন্য সময় ব্যস্ততার মধ্যে লোকেরা থাকে। কিন্তু আমি বলছি একটা সিনেমা প্রেমীর তরফ থেকে ভেবে, যে একদিনে একটা একটা লোকের পক্ষে সম্ভব না 5টা সিনেমা দেখার, তো সেখানেই কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। সেই হিসাবে মানে এটা একটা মানে এমন একটা ডিবেট যেটা চলতে থাকলে কিন্তু প্রোস কনস অনেক রকম চলে আসবে, কিন্তু এটার কোনো হাল আসবে না আলটিমেটলি। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ আ মানে বেঙ্গলি অডিয়েন্স আমাদের উচিত যে বাংলা সিনেমাকে এরম ভাবে হলে গিয়ে দেখে সাপোর্ট করা, রাদার দ্যান ওয়েটিং ফর ওটিটি প্ল্যাটফর্ম যে কখন ওটিটিতে আসবে তারপর আমরা দেখব। তো এটা আমার পার্সোনালি। আচ্ছা, এই সুযোগে আমার মাথায় একটা কথা ঢুকছে, আমি ছোট্ট করে বলে মেলা কথা বলতেছি আজকে এমনি। তো এই যে আমাদের মিশন এক্সট্রিম ফিল্মটা একটু বলি, যেহেতু প্রিন্সদার চ্যানেল এটা যাবে অনেক অডিয়েন্স দেখবে, ছোট্ট করে বলি এই মিশন এক্সট্রিম ফিল্মটা নিয়ে কিন্তু জ্ঞানজাম চলতেছে অডিয়েন্সের মধ্যে। শাকিব খান ভালো, আরফিন শুভ খারাপ, কেউ বলছে আরফিন শুভ ভালো, কেউ বলছে শাকিব খান খারাপ। আর এবার একটা ভালো ফিল্ম আসতেছে, তোর একটা ফিল্মটা সাপোর্ট কর দেখ, জাস্ট আমি এটুকু বলতে চাই। ফিল্মটা দেখ, তোরা ঠিক আছে শাকিব খানের ফ্যান, আরফিন শুভর মুভিটা দেখ, ভালো কাজ করছে, তোরা আরফিন শুভর ফ্যান, শাকিব খান তো ভালো কাজ করলো সেটা দেখ, ভালো কাজগুলো কিন্তু সাপোর্ট কর, মারামারি বাদ দে। আমার কমেন্ট সেকশনে রিসেন্টলি যাও,
কি বিশ্রী, সব কমেন্ট তো যায় না ভাই, কি বিশ্রী অবস্থা, লোকজন গালাগাল দিয়ে শেষ করে ফেলতেছে। তো ভাই অ্যাটলাস্ট ভালো সিনেমা তোরা যায় সাপোর্ট কর, ভালো সিনেমাগুলো দেখ, টাকা বেশি লাগে না, আমার দেশে হলের টিকিট খুবই সামান্য, তো অ্যাটলাস্ট ফিল্ম গুলো যায় দেখ, এটাই বলবো। তোদের ওখানে যেমন এই যে ধরো রাবণ যে, হ্যাঁ এখানে দেবজিৎ, এটাই যা না, এই যে ধরো রাবণ বেরোচ্ছে, প্রত্যেকে অলরেডি বলা শুরু করে দিয়েছে ডিফেন্সটা রাবণ নাকি রিমেক, যেখানে কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বার অলরেডি বলে যাচ্ছে এটা অরিজিনাল বল। এটা আমার মানে চ্যানেলের খুবই খারাপ লাগে, অ্যাকচুয়ালি চ্যানেলের কমেন্ট সেকশন দেখলে মনে হয় মানে বারবার বলে দাদা এটা কোথা থেকে রিমেক, দাদা একটু জানাও এটার কোথায় সোর্স আছে, সেই ফিল্মটা আগে দেখি। বাট সত্যি কথা বলছি, যারা যারা এটা ভাবছো, এটা কোথাও থেকে রিমেক নয়, এটা একদম অরিজিনাল স্টোরি লাইন, এখনো অবধি আমরা তাই জানি, ঠিক আছে? মানে এখানে একটা কথা বলতে চাই, এই যে অডিয়েন্সরা বলছে স্পেশালি জিতের ফিল্মের ব্যাপারে যে এটা কোথা থেকে রিমেক, এই জিনিসটা কেন অডিয়েন্সের মাথায় এসছে, সেটা হচ্ছে জিৎ ম্যাক্সিমাম যে কমার্শিয়াল ফিল্মগুলো করে সেগুলো কিন্তু রিমেক হয়, সেই জন্য অডিয়েন্সের মাথায় বারবার আসছে যে এটাও হয়তো কোনো ফিল্মে রিমেক হতে পারে। এবার যদি কোনো দেবের ফিল্ম অ্যানাউন্সমেন্ট আসে, এই যে দেবের যে এতগুলো ফিল্ম আসলো অ্যানাউন্সমেন্ট, একটা অডিয়েন্সও বলেছে কি যেটা কোন ফিল্মের রিমেক বা এটা কোন ফিল্ম থেকে করা হচ্ছে গল্পটা অবলম্বনে, এরকম কিন্তু কিচ্ছু আসেনি। তো এটা অডিয়েন্সের মাথায় ঢুকে গেছে যে জিৎ ফিল্ম করছে মানে সেটা হয়তো কোনো গল্পের মানে থেকে হয়তো কপি হতে পারে বা কোনো ফিল্ম হয়তো রিমেক হতে পারে, এটা একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে অলরেডি, যার জন্য কমেন্ট সেকশনে আমরা এত এত এরকম কমেন্ট পাচ্ছি। এবার যেটা সবার কাছে আমার লাস্ট প্রশ্ন থাকবে, অলরেডি আড্ডাটা অনেক বড় হয়ে গেছে, আমি খুব ভালো করে জানি এতক্ষণ ধরে কেউ দেখে না, কিন্তু অলরেডি আড্ডাটা অনেক বড় হয়ে গেছে, তো এবার সবার কাছে আমার লাস্ট প্রশ্ন এটা থাকবে, মানে এটা প্রত্যেকে একসঙ্গে ডিসকাস করতে পারে, এটা এক এক করে উত্তর দিতে হবে এমন নয়, যে রাবণ সিনেমাটা নিয়ে তোমার এক্সাইটমেন্ট কতটা, এবং আজকে রাবণের একটা হালকা একটা পোস্টার বার করা হয়েছে, সেখানে বলা হচ্ছে কালকে অ্যানাউন্সমেন্ট আসবে, তো তোমাদের এটা কি মনে হয়, কোনো টিজার আসবে না এগুলো ফার্স্ট লুক আসবে, সেটা যদি বল। যেরকম ইউজুয়ালি হয়ে থাকে কোন, যেরকম গোলন্দাজের ক্ষেত্রে হয়েছিল ক্যারেক্টার প্রোমো, তো সেরকম হয়তো সেইভাবে জিতের ক্যারেক্টার প্রোমোটা তো আমরা দেখে নিয়েছি, কিন্তু ওটাকে একটা পোস্টার ওয়াইজ হয়তো বার করবে, তারপর হচ্ছে তনুশ্রী আছে, তনুশ্রীকে হয়তো পোস্টার ওয়াইজ বার করবে, আর যারা যারা কাস্টিং আছে তাদের কাছে রিভিলেশন করবে, এরকম হয়তো একটা আপডেট দেবে, আর হয়তো খুব বড় জন হতে পারে রিলিজ ডেটটা হয়তো রিভিল আউট করে দিতে পারে, এর থেকে বেশি মনে হয় না কিছু হবে। আমার মনে হয় মোশন পোস্টারও আসতে পারে, মানে জিদ্দার কোনো একটা লুকস এর মোশন পোস্টার, কারণ কালকে যেহেতু পাচ্ছে তো আসতেই পারে। তো দেখো আমার মনে হচ্ছে কি এই ব্যাপারটা নিয়ে, জিতের লুকটা তো দেখছি আমরা, এই যে এইভাবে ছুরি দিয়ে একটা এইভাবে একটা, তো ওইটার যে আমরা এখন তো ট্রেন্ড হয়েছে যে মোশন পোস্টার বাই করা, মোশন পোস্টার কিছু একটা হইলে মোশন পোস্টার, তো মোশন পোস্টার দিবে সাথে যদি কোনো রিলিজ ডেট বা কোনো বা টিজারের অ্যানাউন্সমেন্ট বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিবে, এটা আমার মনে হচ্ছে যে একটা মোশন পোস্টার থাকবে, ক্যারেক্টার রিভিল হচ্ছে কিভাবে ক্যারেক্টার রিভিলটা করবে, আর কিছু একটা আপডেট দিয়ে দেবে সাথে যে অমুক তারিখে টিজার আসতে পারে বা ট্রেলার আসতে পারে বা ফিল্মে কোনো কিছু একটা আমাদের হিন্ট দিয়ে দিবে আর কি। আমার মনে হয় ফার্স্ট লুকই আসতে পারে হয়তো, কারণ বাজির সময় মনে আছে ফার্স্ট লুকই এসেছিল মনে হয়, মোশন পোস্টারটা পরে দিয়েছিল, তো ফার্স্ট লুক প্লাস হয়তো রিলিজ ডেট বা মোশন পোস্টার ডেটের অ্যানাউন্সমেন্ট, এটা হয়তো আসতে পারে কালকে। তো কালকে দেখা যাক কি হয়, একটা বড় দিন কালকে, আমরা হয়তো বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট পাবো, হয়তো টিজার হয়তো কোনো মোশন পোস্টার হয়তো বা কিছু, এটা নিয়ে তো অবশ্যই কথা হবে। এখানে আমি শিল্পেন্দু একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে রাবণ নিয়ে কতটা তুমি এক্সাইটেড আছো, মানে কালকে কি প্রত্যাশা আছে? প্রচন্ড পরিমাণে, মানে প্রচন্ড পরিমাণে আমি এক্সাইটেড কাজটা নিয়ে, কারণ জিদ্দার যে লুকটা দেখানো হয়েছে মানে প্রথম থেকে এরকম লুক কিন্তু বাংলাতে রিসেন্টলি কোনো সুপারস্টারের কাছে আমি দেখিনি, দেবের একটা নির্দিষ্ট লুক রয়েছে বা অঙ্কুশের একটা নির্দিষ্ট লুক রয়েছে, কিন্তু এই লেভেলের মেকআপ বা এই লেভেলের অ্যাগ্রেশন নেওয়া কোনো চোখ আমি আজ অব্দি কোনোদিন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখিনি, এবং হাতে দেখা যাচ্ছে শিবের ট্যাটু রয়েছে, তো ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো কিছু ব্যাপার আমার মনে হচ্ছে রয়েছে, তো এই টিজারটা নিয়ে আমি খুব এক্সাইটেড, যদি টিজার হয় তো কালকে তো আমি মানে সিটি মারবো বাড়িতে, আমার খুব ইচ্ছে আসবে টিজার হয় লাফাবো, তো দেখা যাক কি হয় সেটা নিয়ে অবশ্যই হবে। তো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, যেটা শুরুতে একটু কাজে যাও, আমি আমি যেও রাশি একটা কোশ্চেন তো করবো চারজনকে, ছোট করে বলবা
আমার জানা মতে জিত যে কাজটা করছে রাবণ, এটার ডিরেক্টর এম এন রাজ সম্ভবত। হ্যাঁ, আমি আমি দেখলাম এম এন রাজের সাথে জিত এখন কাজ করে নাই, নতুন ডিরেক্টর সাথে কাজ করতেছে, নতুন পরিচালিত, নতুন পরিচালক, নতুন গল্প, নতুন ডিরেক্টরে এই যে কাজ করতেছে, এই কাজটা নিয়ে ছোট করে বলো যে আসলে এই নতুন ডিরেক্টর দেশে কাজ করা উচিত না, যেটা কিন্তু অনেকে করে না, মানে একটা কম্বো তৈরি হয়ে কিন্তু নতুন ডিরেক্টর সাথে কাজ করতে চায় না। হ্যাঁ করা উচিত, কারণ ছোট করে বলো, হ্যাঁ করা উচিত, কারণ পাবেলের সাথে যেরকম অসুর করলো, তারপর যেরকম বাচ্চা শ্বশুর কাজ করেছে, তো মনে হয় যদি ডিরেক্টরের পটেনশিয়াল থাকে এবং স্ক্রিপ্টে যদি সেই দম থাকে এবং যেখানে রাইটার অর্ণব ভৌমিক, তারপর আমার মনে হয় আর কোনো সন্দেহ থাকা উচিত না যে গল্পটা কিরকম হবে। আই থিংক নতুন তো নয় মনে হয়, রাজীব কুমার বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তো অনেকদিন ইন্ডাস্ট্রিতে ছিল, তো তাকে খুব যে নতুন বলা চলে তার নয়, না বাট অ্যাজ আ ডিরেক্টর ডেবিউ করেছে, অ্যাজ আ ডিরেক্টর সে নতুন, বাট সেটা নিশ্চয়ই কিছু আছে মানুষটার ভিতরে, নাহলে কেন মানে ছবিটা বানাচ্ছে, নিশ্চয়ই ছবিটা ভালো করেই বানাতে পারবে এতটুকুই আশা, তাই জন্যই কাজ করছে। এবং জিদা তো অনেক নতুন ডিরেক্টর, না নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করাটা উচিত, আমার নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার ট্রেন্ডটা, হ্যাঁ এবং এক্সাম্পল তো না এই জিনিসটা বলিউডেও রয়েছে মতন ছবিটা, নতুনদেরকে হাইলাইট করা উচিত, নতুনদেরকে মানে কি বলবো আমরা, মানে তাদেরকে বিশ্বাস করা উচিত যে তাদের ভিশনটা আমাদেরকে দেখানো উচিত অবশ্যই, প্রচন্ড পরিমাণে করা উচিত। কেন বলছি, একটা ছোট্ট সিনেমার উদাহরণ দিচ্ছি আমি, সিনেমাটার নাম হচ্ছে হাম দিল দে চুকে সনম, যেটা মোটামুটি 2002 কি 2003 সালে এসেছিল এবং তখন পরিচালকের নাম ছিল সঞ্জয় লীলা ভনসালি, সে কিন্তু তখন নতুন এবং তার সঙ্গে কাজ করেছিল অজয় দেবগন এবং সলমান খান একসঙ্গে, দুই সেই সময় বিরাট বড় স্টার, তো সেও তো তখন তো তারা নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছিল বলেই আজকে এত বড় একটা পরিচালক আমাদের মধ্যে এসেছে সঞ্জয় লীলা ভনসালি, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। একটা 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 বলছি, এটা এটা জানি না তুই কতটা ঠিক বলছিস, হাম দিল দে চুকে সনম কিন্তু সঞ্জয় লীলা ভনসালির ফার্স্ট ফিল্ম নয়, সঞ্জয় লীলা ভনসালির ফার্স্ট ফিল্ম হচ্ছে খামোশি দ্য মিউজিক্যাল, ওটা হচ্ছে তার ফার্স্ট ফিল্ম, সেখানে সলমান খান, হেলেন আর নানা পাটেকর আর সীমা বিশ্বাস ছিল, সেই সিনেমাটা কিন্তু প্রচুর ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছিল এবং সেখান থেকে কিন্তু মানে সঞ্জয় লীলা ভনসালিকে বোঝা গেছিল যে ওর কতটা ডিরেক্টোরিয়াল পোটেনশিয়ালিটি আছে, বাট সেই সিনেমাটা আমাদের কপাল খারাপ সেই সময় দাঁড়িয়ে, কারণ যেহেতু ওরা একটু আর্ট সেন্ট্রিক ছিল, যেরকম সঞ্জয় লীলা ভনসালির গুজারিশ বা ব্ল্যাক মুভি হয়ে এসছে সেই ধরনের ফিল্ম কিন্তু ওটা ফার্স্ট অফ অল ছিল, তো ওটা যেহেতু লোকেরা অনেকে জানে না বলে ওই জিনিসটা কোনোদিন দেখেনি, তো আমি এখানে যারা প্রত্যেকে আছে আমি একবার হলেও বলবো খামোশি দ্য মিউজিক্যাল ফিল্মটা দেখতে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ইটস আ ভেরি গুড ফিল্ম আমি বলতে পারি। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ মানে অলরেডি আড্ডাটা যখন অনেকটা বড় হয়ে গেছে তখন লাস্ট একটা কোশ্চেন আছে শিল্পেন্দুদার কাছে, শিল্পেন্দুদা বলুক যে জিদ্দার কোন সিনেমাটা দেখতে গিয়ে বা যে কোনো একটা ছবি দেখতে গিয়ে একটা এমন কোন ইনসিডেন্ট যেটা শিল্পেন্দুদার সাথে ঘটেছে, মানে সেটা ফানিও হতে পারে বা যে কোনো ইনসিডেন্ট একটু শেয়ার করুক শিল্পেন্দুদা। প্রচন্ড ফানি, প্রচন্ড ফানি, আমি দেখতে গেছিলাম দুই পৃথিবী দেখতে গিয়ে এটা সবচেয়ে বেশি হয়েছিল, কারণ তখন জিৎ ফ্যানরা দেব ফ্যানরা পাশাপাশি বসে সিনেমা দেখছে, তার আগে অবধি এর আগে আমরা দেখেছি বড় বড় ঝামেলার ক্ষেত্রে জিতের মধ্যে দেবের মধ্যে মানে যখন ক্ল্যাশ হয়েছে রীতিমতো দুটো হলে, একটা আমাদের এখানে দুটো হল, একদিকে ওয়েলিংটন বলে সিনেমা হলে এসেছিল হচ্ছে দুই পৃথিবী আর স্বপ্নাতে এসেছিল হচ্ছে অন্য একটা সিনেমা, তো মানে সরি একটু ভুল বললাম, তোমার যখন মানে ওয়েলিংটনে কোনো দেবের সিনেমা এসেছিল, স্বপ্নাতে কোনো জিতের সিনেমা এসেছিল, তো দুটো হলে রীতিমতো ভাঙচুর পর্যন্ত হয়েছিল এরকম পরিস্থিতি, তো সেখানে দাঁড়িয়ে যখন দুই পৃথিবী আমি প্রথম দেখতে যাই পাশাপাশি জিৎ ফ্যান দেব ফ্যান বসে সিটি মারছে হলে, যখন দেব যখন অভিনয় করছে তখন জিৎ ফ্যানরা সিটি মারছে, আবার যখন জিৎ অ্যাকশন করছে দেব ফ্যানরা সিটি মারছে, তো ওটা দেখে রীতির মতো গুজবন্স কাজ করেছিল রীতির মতো, এবং সত্যি বলছি ওটা আমার দেখা মানে এখন অবধি বাংলার সব থেকে বড় সিনেমা আমি মনে করি, হয়তো ভিজুয়ালি অনেক বড় বড় সিনেমা হয়েছে কিন্তু দুই পৃথিবী যেভাবে বানানো হয়েছে এক কথায় কিন্তু বাংলা সিনেমার বাহুবলি আমি বলবোই, মানে অত বড় সর আমি বলছি না কিন্তু বাংলা সিনেমাকে একটা নতুন দিশা দেখিয়েছিল যে দুজন বড় সুপারস্টার কে নিয়েও একটা এই ধরনের মুভি করা যায়, এবং দুজনেই ফাটিয়ে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন তাতে আমার মনে হয় পৃথিবীকে একসাথে আনা হয়েছিল, আই থিংক এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন তাতে আমার মনে হয় যে উচিত এখন আবার দুজনের একসাথে কাজ করা, কারণ মানুষকে আবার একসাথে কাজ
জিতার দেবের একসাথে কাজ হতো, আর সেই সিনেমাটা কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি, কিন্তু আমাদের কপাল খারাপ যে সিনেমাটাতে জিতার দেবকে একসাথে দেখতে পারিনি। সিনেমাটার নাম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডে পরমব্রত চট্টোপাধ্যায়ের রোলটা জিতকে দেওয়া হয়। জিত বলেছিল যে এই রোলটা আমি করবো না, কেন কি এখানে আমারটা অ্যান্টাগনিস্ট হয়ে যাচ্ছে আর দেবেরটা প্রোটাগনিস্ট হয়ে যাচ্ছে। দেব বলেছে ঠিক আছে তাহলে আমি কি করব, তো অফারটা ব্যাক করে নিয়ে ওটা চলে গেছিল হচ্ছে পরমব্রতর কাছে। তো সেটা খুবই দুঃখের ব্যাপার, যদি সেটা হতো তাহলে একটা বিরাট ব্যাপার হতো। আমরা সবাই জানি আমার মনে হয় যে পরমব্রতর উচিত একটা বড় একটা ওয়ারের মতন ছবি হওয়া উচিত আমার মনে হয় বাংলাতেও। অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং আশা করছি কাছে পারবে। কারণ বিভিন্ন রকম আলোচনা আমরা করেছি, সবকিছু নিয়ে কথাবার্তা হয়েছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, এবং যেটা শুরুতে বললাম ডিসক্রিপশনে প্রত্যেকের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তারা খুব খেটে কাজ করছে, তো একটু টাইম নিয়ে তাদের ভিডিও গুলো দেখো, সাপোর্ট করো, কারণ তারা বাংলা সিনেমার পাশে আছে, তোমাদের উচিত তাদের পাশে থাকা। তো এটাই বলা ছিল, তো তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই ভালোভাবে কাজ করো এবং এগিয়ে যাও। থ্যাংক ইউ ধন্যবাদ আরপিন দাকে, ধন্যবাদ আমাদের ডাকার জন্য। ওকে টাটা টাটা, ওকে বাই বাই বাই।